তাই উচ্চ ছোট বড় আছে আপনার আপনার কত ক্লাস আল্লাহ জানি আমারে আর ভিক্ষা মানুষের কাছে হাত না পাতা ঠিক আছে হ্যালো গাইস দিস ইজ ইওর ফেভারিট আলী আকবর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে ঈদের শুভেচ্ছা আর সকালে তো ঈদ আমরা বেরিয়েছি রাতের প্রায় আড়াইটা তিনটা বাজে ওই যে এখানে অলরেডি দেখা যাচ্ছে আড়াইটা বাজে এখন তো আমি যাচ্ছি কিছু মানুষের খোঁজে যারা আমাদেরই না কারো বাবা চাচা ভাই সো ওদের খোঁজে যাচ্ছি যারা পরিবারের জন্য স্ট্রাগল করতেছে পরিশ্রম করতেছে সো ওদের মুখে হাসি ফোটানোর জন্য আমি ট্রাই করছি আমার যতটুকু সামর্থ্য আছে আমার টিম মেম্বারসদের যতটুকু সামর্থ্য আছে সো আমি ওদেরকে নিয়ে বেরিয়েছি এখন যাব ওদের খোঁজে সো লেটস সি তাদের রিয়াকশনটা আমরা দেখব আমার সাথে সাথে যারা আছেন তাদের সবার জন্য দোয়া করবেন আর আমরা সামনে যাতে আরও ভালো কিছু কাজ করতে পারে এমন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে যদি খুশি করতে পারি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম কই যাচ্ছেন আপনার হবে নাকি দেখেন আগে হবে হবে আমি বললাম কি আমি যদি নাও পড়ি আমার দুঃখ নেই আমি পুরানটাও পড়তে পারবো তাহলে আপনি এক কাজ করেন আপনার এই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যান তা তো নিয়ে নেই আমি পশ্চিম থেকে ফিরে বলি বাবা আমি রোজার পর ঈদের পরে আমি ভিক্ষা করবো না বাবা আমি চা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন যে ভিক্ষা করবো না ইনশাল্লাহ ভিক্ষা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমি আর রু দিয়ে বলছি আল্লাহ জানি আমার আর ভিক্ষা মানুষের কাছে হাত না পাতা ঠিক আছে এটা যদি আপনার না হয় আপনি ছোট করে নিয়েন হ্যাঁ কষ্ট করে খুশি হয়েছেন সত্যি ভালো থাকেন দোয়া রেখেন হ্যাঁ কারে ভাগি না ভাই ভাই আপনার ভাই কই আপনি বাইরে ছেন কেন তাতে কি কালার দিব আপনার ভাইয়ের লেগে যে কোন কি মারে মা তো চেহারা দিয়ে দি এটা হইব হ্যাঁ না লইল না না লইল না না লইল তো হ্যাঁ না মাঝে মধ্যে কি কি যে হয়ে যায় দিস ইজ মি মাঝে মাঝে আবার জামাইও সাচ্ছি যাই হোক ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ঘুরতেছি ঘুরতেছি শপিং করতে না আমাদের কি শপিং ভাইয়া আসো ফ্যান কখনো বলবো না আমাকে আমরা আরেকজনের খোঁজ মনে হয় পাইছি যে একজন ক্লিনার এখানে আছেন সো উই আর টক টু হিম বড় ভাই এদিকে আসেন সামনে আসেন সামনে কালকে ঈদ না আজকে কিছু খুঁজতেছেন ভাই আপনারা যেরকম তাকায় আছেন আমার দিকে তা সিটিং এ তো সিটিং হতে না হইবে বাজ তো সিটিং এর তো হয়
রোজা রাখছেন কটা রাখছেন খুশি তো হইলেন না ঈদ মুবারক বলবেন না হ্যাঁ ঈদ মুবারকটা বলবেন না ইনশাআল্লাহ আমরা সামনে আরো অনেক কিছু করব আপনারা যদি দোয়া করেন আমাদের জন্য পাঞ্জাবি টাঞ্জাবি কিনছেন নি বাড়ি কই আপনার আমরা যাতে আরো সামনে আরো অনেকজনকে দিতে পারি আজকে যদি পাঁচজনকে দিই আগামী বছর যাতে আরো দশজনকে দিতে পারি চলেন চলেন আমার জায়গা চলেন যাইতে যাইতে চলতে 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 যে যে দোকান পড়ায় চলেন চলেন হবে হ্যাঁ দোয়াটা করবেন কি জানেন জানেন আরো দশজন যাতে পায় না 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 আপনি এটা ভুল বলছেন আপনার মাথায় কিন্তু চুল কম দেখবেন ঠিক আছে জান গায় আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম এই দিবার মতো আর করে বাড়িতে আইসেন আজকে বরিশাল বোলা বোলার ভাষা কথা বলেন একটা ভালো লাগে এই যে ধরনের এক বছর মধ্যে দুই সেই ছমাস বাড়িতে আবার গুলাই কাটাই আচ্ছা কি এখন তো আমার পাঞ্জাবিতে বড় বড় সাইজ আপনি তো পাঞ্জাবি কিনছেন না আমি এই অবস্থায় দেই কিনেন না পাঞ্জাবি কিনেন নাই না কিছু কিনিনি সত্যি সত্যি শিওর সেরেবে এই দশ টাকা দিয়ে একটু ভিটে কিনছি আর কিছু না জাস্ট
এই টুপিটা ছাড়া আর কিছু কিনিনি। লুঙ্গি লুঙ্গি পুরানটা বাসাত তুই কি নিয়ে গাড়ি গেল তা না আমগো কাছে শুধু পাঞ্জাবি নাস শুকর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য ধন্যবাদ। আর যদি না হয় আবার রাগ টাক করে না যে বড় দিছে ছোট দিছে এটা পরে চিপ আইলো না না হইলে বড় হইলে চিপ হইলো ঠিক আছে ঠিক আছে জায়গা ছেড়ে দে তুই কি আর কিছু কিনতে নি টাকা তো পাঞ্জাবি কিনলা আল্লাহ 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 রহমত হইছে এই কাম কি দিন নামাজ হয় আমরা লাগি দিব আল্লাহ কি করে এখন তো এই গাগো এখন তো এই ভাত কোড়া খাই আর ঘুম যাওয়ার সময় কি আজান দিয়ে লাই মান তাহলে তোমার করে না একটা আর ওরা আর না মানে আমনে আর আমনে মানে ঠিক আছে আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই লাস্ট ওয়ান দান্দা শুরু করছে দান্দা ভরসা এখন মাত্র বললো না আমার পাঞ্জাবি ভাই আমি আগে থেকে বলছি কিনা সেটা বলে সত্যি সত্যি দিলাম ঠিক আছে চলে যাই আল্লাহ হাফেজ আপনি কোনো খুশি হন না বলে হ্যাঁ খুশি মুবারক চলো চলো আমরা আমরা করে লাগবে রেডি ঠিক আছে জায়গা আল্লাহ বিশ টাকা দিলেন না বিশ টাকা তো দিলেন না থাকে আল্লাহ জয় ভাই ঠিক আছে যাই ফুল ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর ভালোভাবে আপনারা ঈদ কাটাবেন সেফলি বাইক রাইড করবেন সবাইকে ঈদ মোবারক আবারও বলছি সবাইকে ঈদ মোবারক আর আপনারা সুস্থভাবে থাকেন আল্লাহ হাফেজ বাই বাই আই লাভ ইউ।